জানেন তো স্যার, আপনি জানেন তো আপনি গাড়ি খালি ঘুরে দিচ্ছে। আমি তো এখন এটা চার্জে না তো চার্জে না, আমরা জানি আপনি যা বলা করে নিছিলেন। আমি তো এখন আমাদের এটা আপনার জিপিন নাকি আপনার আন্ডারে নানি দেশের প্রত্যেকটি পরিবারে ঘরে ঘরে জল পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকার কাড়ি কাড়ি টাকা খরচ করে প্রকল্প গ্রহণ করলেও একাংশ দুর্নীতিগ্রস্ত ঠিকাদারের কারণে হার ঘর নল হার ঘর জল তো দূরস্থ অনেক গ্রামেই এই সরকারি সুযোগ সুবিধার সিকি ভাগও পৌঁছাচ্ছে না। জল জীবন মিশন প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুট হচ্ছে কাছাড়ের ভাঙার পারে। বড় সড়ো আর্থিক কেলেঙ্কারির তদন্তে শেষ পর্যন্ত ভাঙার পারে পৌঁছলো কেন্দ্রীয় তদন্তকারী দল। কেন্দ্রীয় তদন্তকারী দলের কাছে দু নম্বরই ধামা চাপা দিতে ঠিকাদার সুকৌশলে অভিযোগকৃত কাজ বাদ দিয়ে অন্য কাজ দেখানোর চক্রান্তকেও ধরে ফেলেছেন জনগণ। ঘটনা ঘিরে রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভাঙার পারে, সমস্যায় পড়েছেন তদন্তকারী দলও। স্থানীয় জনগণ ও বিভাগীয় কর্তৃপক্ষের মধ্যে চলে তুমুল বাকযুদ্ধ। অভিযোগের বিবরণে জানা যায়, কাছাড়ের বড়খোলা বিধানসভা আসনের অন্তর্গত ভাঙারপাড় প্রথম খণ্ডে পানীয় জল প্রকল্পে দেদার দুর্নীতির অভিযোগ উঠে বিগত কিছুদিন আগে। পুরনো কাজে জোড়াতালি দিয়ে কাজ সম্পন্ন করেছেন ঠিকাদার। অনেক জায়গায় জলের পাইপলাইন ফেটে গিয়ে জল বিনষ্ট হচ্ছে, আবার বহু জায়গায় জলের হাইডেন বিকল্প হয়ে পড়ে রয়েছে। প্রায় ৬ মাস থেকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত এলাকার জনগণ, অপরিশোধিত আবর্জনা যুক্ত জল পান করতে হচ্ছে জনগণকে, ফলে অনেকেই প্রকল্পের জল নিতে অনীহা প্রকাশ করেন। ঠিকাদারের দুর্নীতির বিরুদ্ধে নালিশ জানানোর পর গত কয়েকদিন আগে কাছাড়ের জেলাশাসক তদন্তে এসে ঠিকাদারের কাজ দেখে শাসিয়ে যান এবং কাজের খেলিমেলি সূত্রাতে কড়া দাওয়াই দিলেও কাজ হয়নি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ কেন্দ্রীয় ভিজিলেন্স এবং বিভাগীয় কর্তৃপক্ষ প্রকল্পের তদন্তে নামেন। তখনই শুরু হয় স্থানীয় জনতা ও বিভাগীয় কর্তৃপক্ষের মধ্যে মতানৈক্যের। ঠিকাদারকে বাঁচানোর প্রচেষ্টা চালানোর অভিযোগ তুলে কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা। ঘটনা ঘিরে রণংদেহী পরিস্থিতি সৃষ্টি হয়, বাকযুদ্ধে সীমাবদ্ধ ছিল। ক্ষুব্ধ জনগণ বিভাগীয় কর্তৃপক্ষের মদতে ঠিকাদারের করা দু নম্বরি কাজের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন। লক্ষণীয় বিষয় হয়, ভাঙার পর প্রথম খণ্ডের পানীয় জল প্রকল্পের অনতি দূরেই অপর একটি ঠিকঠাক প্রকল্প রয়েছে, কর্তৃপক্ষকে ম্যানেজ করে ঠিকাদার তার দু নম্বর নির্মাণ কাজ ধামা চাপা দিতে অভিযোগ ওঠা মূল প্রকল্পটি আড়াল করে কেন্দ্রীয় ভিজিলেন্সকে অন্য প্রকল্প দেখাতে নিয়ে যাওয়ায় তুমুল গণ্ডগোল বাধে। গ্রামের জনগণ যুদ্ধংদেহী মনোভাব নিয়ে মাঠে নেমে তদন্তকারী দলকে মূল অভিযোগকৃত প্রকল্পে ফিরিয়ে আনেন। জনগণের পাশে দাঁড়িয়ে ঠিকাদার এবং কর্তৃপক্ষের এহেন ছলচাতুরির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন শাসক দলের পঞ্চায়েত সভাপতি থেকে ইউজার কমিটিতে থাকা শাসক দলের ব্যক্তিবর্গরা। তাদের অভিযোগ, সরকার বিশুদ্ধ জল খাওয়ানোর জন্য কাড়ি কাড়ি অর্থ বরাদ্দ করেছে, সেই টাকা মাঝপথে নয়ছয় করছেন একাংশ বিভাগীয় আধিকারিক এবং ঠিকাদাররা। প্রকল্পের বাস্তব চিত্র তুলে ধরার পর সমস্ত কাহিনী শুনে অভিযোগ নথিভুক্ত করা হয়েছে তদন্তকারী প্রতিনিধি দলের পক্ষ থেকে। এদিকে এমন পরিস্থিতির পর সংবাদ মাধ্যমে ভাঙারপাড় জিপি সভা নেত্রীর প্রতিনিধি আব্দুল রাজ্জাক বড়ভুইয়া কাছাড় জেলার শাসক এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। আপনারা বাড়তে আসলো তাহলে আপনারা বাড়তে আসলো এসেছিলেন। দুঃখের বিষয়, বাঙ্গাইপাড় বাজার স্কিমে আসার পরে ওনারা পার্ট স্কিমে ওয়ানে আসতে চাননি, ওনাদেরকে বহুত
হাত জুই করে এখানে নিয়ে আসলাম এবং এই যে স্কিমের যে পিএইচডি যে অবস্থা আমাদের এসডিও ম্যাডাম আমাদের সম্মুখে রয়েছেন এবং আমাদের পিএইচডি ডিপার্টমেন্টের যে অবস্থা এখানে হচ্ছে না। আমরা বিভাগীয় কর্তৃপক্ষকে আপনার সঠিক তদন্ত করে বিহিত ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ জানাই, কেননা আমাদের সরকার বাহাদুর কোটি কোটি টাকা দিচ্ছে এই জল মিত্রের জন্য, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ ডিপার্টমেন্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ যে টাকা আত্মসাত করে কন্ট্রাক্টরদের কাছে মিলে তারা টাকা আত্মসাত করছেন, ওনাদেরকে পাবলিক অভিযোগ জানালে ওনারা এড়িয়ে যান। তাই আমি আশা রাখি আমাদের আসামের এবং মুখ্যমন্ত্রী মহাশয় আপনি যেতে পারেন অতি সত্তর, আমরা করো জুড়ে আবেদন জানাই আর এই যে বাংলায় পায় পার্ট ওয়ান এবং বাংলায় পায় জিপি যত সব স্কিম আছে সেই স্কিমে দুর্নীতি চলছে, আপনি তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাই। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।